আমাকে প্রশ্ন করেছে হুজুর শিক্ষা জীবন সম্বন্ধে জানতে চাই কোন বিষয়ের উপরে আপনি ডক্টরেট করেছেন আমি ইমাম বুখারীর উপরে ডক্টরেট করেছি ইমাম বুখারীর উপরে ডক্টরেট করেছি এখানে হুজুর টাকা দিয়ে টাকা ইনকাম করা কি জায়েজ 10 টাকা দিলে 100 টাকা মিলে না 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 টাকা দিয়ে টাকা ইনকাম করা জায়েজ না তবে বিকাশ কতক্ষণ না এই বিকাশ অনলাইনে যেগুলো হচ্ছে এগুলো পরিশ্রম আছে এটা অনকন্ডিশন এগুলোর মধ্যে পরিশ্রম আছে কথা বুঝে একটা লোক বসে আছে না চেয়ার পেতে বসে আছে এমনি বসে আছে ওর তো কিছু শ্রম আছে ও তো কিছু টিপাটিপি করে ওই যে মোবাইল টিপে না নম্বর এতে কাজ করতেছে না কাজ করার পরে আপনার টাকাটা পাঠাই দিচ্ছে আপনি তো পারতেছেন না ও তো এজেন্ট হয়েছে কালে এগুলোতে জায়েজ আছে অনেক ছেলে এমন আছে অনেক শিক্ষিত কিন্তু বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যায় মা বাবাকে ভরণ পোষণ দেয় না আমি তো ওয়াজ শুনাই দিছি ওয়াজ শুনাইছি না যে স্ত্রীকে নিয়ে প্রথম বাসর ঘরে শর্ত করছে যে আমি তোমার সাথে এই শর্তে এই বিবাহের সব কিছু ঠিক রাখতে চাই আগে মা খাবে তারপর কি আমরা খাবো কাজেই মা বাবার খেদমত অবশ্যই করতে হবে এটা ফরজ মা বাবার খেদমত করা কি ফরজ সম্মানিত সুধি অত্র এলাকার এক ইমাম প্রতি জুমাবারে দেখেছি দরুদ ইব্রাহিম পড়েন এই দরুদ ছাড়া কি আর কোনো দরুদ পড়া জায়েজ নয় অবশ্যই অন্যান্য সব দরুদ পড়া যাবে ওই মৌলবী উনি বারাবারই করতেছেন কাজী দরুদ ইব্রাহিম না ওটা দরুদে মোহাম্মদই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোহাম্মদ প্রথম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম আছে কী বলেন তাই না দরুদ ইব্রাহিম নামে কোনো দরুদ নাই হুজুরের কাছে জানতে চাই দোয়ার সময়সীমা কতটুকু চার রাকাত নামাজ পড়তে সময় লাগে পাঁচ মিনিট কিন্তু দোয়া করেন দশ বারো মিনিট না না একটা সমতা রক্ষা করবে বুঝতে পারলেন তো নামাজ যে সময়টুকু পড়ছে দোয়া যদি প্রয়োজন হয় আরও কম হবে কি বলেন ঠিক কি না এটা একটা আরেকটার সাথে আলাদা জিনিস নামাজ নামাজের মতো পড়বে এখন সুরায় ফাতেহার সাথে সুরায় এখলাস পড়ছে সুরায় ফালাক পড়ছে এরপরে দোয়া একটু লম্বা হয়েছে তাতে আপত্তি কী কোরআনটাও ঠিক মতো পড়ছে সুরা আর এদিকে দোয়াও একটু লম্বা হয়ে গেছে তাতে আপত্তি নাই সম্মানিত সুধী জিহাদের হুকুম কি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জিহাদের সময় কি চলে আসছে না 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 যেখানে আজান হয় মসজিদে যেখানে মসজিদের আজান শোনা যায় সেখানে কোনো জিহাদ নাই বাংলাদেশের তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত প্রায় 4.5 লক্ষ মসজিদে আজান হচ্ছে কাজে বাংলাদেশে জেহাদের কোনো পরিবেশ নাই কথা বুঝতে পারছেন যদি 1 কোটি টাকাও পড়ে থাকে আমি সেটা ধরব না 500 টাকার বান্ডিল যদি সামনে পড়ে থাকে ধরব না ধরলেই বিপদ এটাকে লোকতা বলে কি বলে লোকতা টাকা পয়সা যদি রাস্তায় কেউ কুড়ে পায় এই কুড়ানো টাকা টাকা পড়ে থাকলে সেটা হাতে নেওয়া উচিত না যে লোকটা হারাইছে সে ঘুরে এসুক যে লোকটা হারাইছে সে ঘুরে আসুক সেই খুঁজে নিয়ে নিবে কিন্তু ওই টাকাটা কারো হাতে কেউ ধরা উচিত না যখনই আপনি ধরবেন তখনই 40 দিন আপনাকে শুধু ঘোষণা করতে হবে মাইকের ভাড়াটা দিবে কে কত করলা ঘোষণা করতে হবে যে টাকা পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে আপনার নিয়ে যান মোবাইল পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়ে মোবাইল নিয়ে যান এই জন্য যেটা যেখানে ওটা ওইখানেই থাকতে দিতে হয় লোকতা লকিত যে তার বড় বিপদ যেইটাকে তুলে নেয় তার জন্য বিপদ এটাকে ঘোষণা করতে হবে সেইটা খাইতে পারবে না যদি শেষ পর্যন্ত খুঁজে পাওয়া না যায় আর সেই যদি উপযুক্ত খাবার হয় তাহলে সে নিয়ে নিবে অথবা সেটা ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে হক দরবার ফুলতলি দরবার থেকে বর্তমান কারিকুলামের বিরোধিতা করছেন এই ফুলতলি দরবারে ছাড়া অন্য অনেক হক দরবার রয়েছে কিন্তু সেই দরবারগুলো থেকে এই কারিকুলামের বিরোধিতা করছে না কেন হ্যাঁ সব জায়গায় আওয়াজ তুলতেছে এখন সব জায়গায় এখন শিক্ষানীতি কতক্ষণ না আমরাও কথা বলছি তো আমরাও কথা বলি আমরাও কথা বলতেছি অতএব শিক্ষানীতির ক্ষেত্রে সবাই মুখ খুলেছে হুজুরের কাছে জানতে চাই স্ত্রীকে স্বামীকে তালাক দিতে পারে না তালাক দিতে পারে না যদি স্বামী তাকে ক্ষমতা দেয় তাহলে তালাক দিতে পারবে কথা বুঝতে পারতেছেন তালাকের বিধান হলো আর তালাক মাদ্রাসা তালাক হবে দুইটা কয়টা কিন্তু আমরা একসাথে ভিন 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 ভাদ্র মাসের তাল একসাথে তিনটা কেউ কেউ দিয়ে বসে খবরদার এটা করবেন না
একটা মেয়ে সংসার করে ভুল ভ্রান্তি হইতেই পারে, কথা বলেন না, ভুল ভ্রান্তি কি হইতেই পারে, আপনার ভুল নাই, কত ভুল আপনি করেন, তাহলে আপনাকে তালাক দিবে কে? কথা বলে গেছে, ক্ষমতা থাকলেই যে ব্যবহার করতে হবে এটা উচিত না। তো কাজী তালাক যদি একান্তে স্ত্রী নামাজ না পড়ে, স্বামীর নানা কাজে যদি বাধা সৃষ্টি করে, তাহলে সমঝোতার মাধ্যমে খোলা তালাকের ব্যবস্থা হবে, দুই পক্ষ সমঝোতা করে তারপর যা হয় সিদ্ধান্ত নেবে। কিন্তু একটু মানে পান থেকে চুন খসতে একটু অসুবিধা হয়েছে, একটু ঝগড়া হয়েছে, এতেই তালাক, এটা যেন না হয়।